আরজিকর কাণ্ডের মাঝে ফের অশ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার পূর্ব মেদিনীপুর জেলার আউস গ্রামে আদিবাসী বধূকে অশ্লীলতাহানির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। জানা যায়, ধৃতের নাম রহমতুল্লাহ শেখ, বাড়ি আউস গ্রামের নৃপতি গ্রাম। ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। যদিও ধৃতের দাবি, বেআইনি চোলাই মদের কারবার বন্ধ করতে বলায় তাকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দা নির্যাতিতা মহিলার অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের যুবক তাকে কোনো জোরে দেখত। শুক্রবার বাড়িতে একাই ছিলেন, কেউ না থাকার সুযোগে ওই যুবক তাঁকে শ্লীলতাহানি করে। রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে শুক্রবার রাতেই তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার নির্যাতিতা মহিলার ডাক্তারি পরীক্ষা ও তার গোপন জবানবন্দির রেকর্ড করানোর জন্য বর্ধমানের আদালতে পাঠানো হয়। পাশাপাশি অভিযুক্ত সিভিককে পাঠানো হয় বর্ধমান আদালতে। আরজিকর কাণ্ডের মাঝেই ফের সিভিক ভলেন্টিয়ার শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার চাঞ্চল্য এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের।